বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্থায়ীভাবে ব্রণ ও ব্রণের দাগ দূর করার সহজ ও ঘরোয়া উপায়সমূহ নিয়ে। ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈল গ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায়, তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে। যে কোনো বয়সের প্রায় সকলের একটি সাধারণ ত্বকের সমস্যা হলো ব্রণ। বিশেষ করে কিশোর কিশোরীদের মাঝে ব্রণ ও ব্রণের প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু আজকাল তরুণ তরুণী ও মধ্যবয়সী নারীরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থায়ীভাবে ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে কিছু উপায় অবলম্বন করা প্রয়োজন। বাজারে দামি কসমেটিক্স এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি, যা সহজেই আপনার মুখ থেকে ব্রণ কমাতে সাহায্য করবে। আর ঘরোয়া সামগ্রী সবচেয়ে ভালো ও নিরাপদ, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে যদিও সময় একটু বেশি লাগে, কিন্তু নিয়মিত চেষ্টায় এবং কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই দাগ ধীরে ধীরে দূর করা সম্ভব। এই উপাদানগুলো প্রাকৃতিক ব্লিচিং হিসেবেও কাজ করবে এবং আপনার ত্বক থেকে স্থায়ীভাবে দাগ দূর করতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নিই ব্রণ এবং ব্রণের দাগ দূর করার সহজ ও ঘরোয়া উপায়গুলো কি। তো বন্ধুরা, ব্রণ এবং ব্রণের দাগ দূর করার উপায়গুলো আমি দুই ভাগে আলোচনা করব। প্রথমে জেনে নিই ব্রণ দূর করার উপায়। এক, শশা। শশার রস তৈলাক্ততা দূর করতে খুবই উপকারী। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করলে তৈলাক্ত ভাব একদম কমে যায়, ফলে ব্রণটা কমে যায় আর স্থায়ী ব্রণগুলো দূর হয়ে যায়। দুই, কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো। কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই উপকারী দুটি উপাদান। একই পরিমাণ কাঁচা হলুদ বাটা এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণটি ব্রণের জায়গায় লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না, বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। তিন, আপেল এবং মধুর মিশ্রণ। আপেল এবং মধুর পেস্ট ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া উপায়। প্রথমে আপেলের পেস্ট তৈরি করে তাতে 4-6 ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের টানটান ভাব দূর করে। সপ্তাহে 5-6 এটি ব্যবহার করবেন, কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন। 4, তুলসী পাতার রস। ব্রণের সমাধানের জন্য তুলসী পাতার রস খুবই উপকারী, কারণ তুলসী পাতায় রয়েছে আয়ুর্বেদিক গুণ। শুধুমাত্র তুলসী পাতার রস ব্রণের স্থানে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। 5, ডিমের সাদা অংশ। রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণের স্থানে ম্যাসাজ করে সারা রাত রাখতে হবে। এটি আপনার ত্বকের কষকষে ভাব দূর করবে। সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করা যায়। লেবুর রস দিলে এটি আধ ঘন্টা পর ধুয়ে ফেলবেন। তো বন্ধুরা, এখন জেনে নিন ব্রণের দাগ দূর করার উপায় সমূহ। 1, লেবু। লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে 3-4 ঘষতে হবে। যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিতে হবে। 2, মধু। রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগাতে হবে। সারা রাত মধু রেখে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলতে হবে। মধুর সাথে দারচিনির গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে 1 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে, চাইলে সারা রাতও রাখা যাবে। 3, অ্যালোভেরা জেল। দিনে 2 অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে 30 পর ধুয়ে ফেলতে হবে। এটি শুধুমাত্র ব্রণের দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং টান টান ভাব চলে যাবে। 4, টমেটো। একটি লাল টমেটোর কিছু অংশ নিয়ে তার রস শশার রসের সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে 10 পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 3 এই ব্যাগটি লাগালে ব্রণের দাগ তো দূর হবেই, সেই সাথে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 5, নারিকেল তেল। প্রাকৃতিক উপাদান নারিকেল তেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমূহ, যা ত্বকের কোষের ক্ষতি পূরণ করতে, ত্বককে সুস্থ রাখতে এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে থাকে। একই সাথে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে নমনীয় রাখার জন্য নারিকেল তেল খুবই ভালো কাজ করে থাকে। নারিকেল তেল সরাসরি ত্বকের দাগযুক্ত স্থানে লাগিয়ে 5-10 সময় নিয়ে ম্যাসাজ করতে হবে।
ম্যাসাজ করার পর অন্তত 1 ঘন্টার জন্য ত্বকে তেল রেখে দিয়ে এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, আপনার ত্বকের ধরন অনুযায়ী যে উপাদান বেশি ভালো তা ব্যবহার করা শুরু করতে পারেন এবং আপনার মূল্যবান ত্বকের যত্ন নিতে পারেন বেশি করে। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।